ইসলাম তো আমাকে চোখে না জোরে নাকি চিনায় না, তাহলে আমি তাহাজ্জুদের নাম নিলাম কেমনে? ওর চেহারা কেমনে আমার চোখে ভাসে? ও তো ইসলাম আমাকে অ্যালাউডই করে নাই ওকে দেখা। মানে ইসলামের যেটা নিষেধ করেছে ওটা আমি দেখব, দেখে কোনটা দিবে সুযোগ আছে ওইটা ওটার জন্য যাবো। এভাবে হয় নাকি? এভাবে হয়, দোয়া কবুল হয় এভাবে? আবার কতগুলো আছে, শেখ সব সমাধান হয়ে যেত যদি বিবাহ হয়ে যেত। ও বেটা আমি বিবাহ করছি, আমার এখনো বিবাহ করতে মন চায়, তুই করলে তোরও মন চাইবে। বিবাহ তো চারটা, একটা করলেই সব হয়ে যায় নাকি? আরেকজন ওই দিন আমাকে বললো, এগুলো আমি কি বলবো আসলে, খোদবা কি দিব আমার বুঝে আসতেছে না। আমি আগে আপনাদেরকে বলছি কাদের সামনে কি খোদবা দিব আমি বুঝতেছি না। মানে যাকে নামাজের দাওয়াত দেওয়ার দরকার তারা দিচ্ছে সুদের দাওয়াত, সুদ খাইও না। আর বেটা ওর নামাজই নেই, সুদ কি আর ওর? হ্যাঁ, আরেকজন নামাজ পড়ে, ওর নামাজ কেন পড়ে এটাই জানে না। নামাজ পড়লে যে মানুষের অন্যায় কাছ থেকে বিরত হওয়ার সুযোগ হয় ওইটাই বোঝে না, ও নামাজ পড়ে অন্যায় করে। তো আমি কাকে কি বলবো? আমি বলো তো, বন্ধ করা যায় না। বলো যে সমস্ত হুজুরদেরকে দেখা যায় দুই বিয়ে করে, তিন বিয়ে করে, লুচ্চামি করে। গতকালকে একটা কমেন্ট আসলো আমার কাছে, তা আমি বললাম যে হ, বাংলাদেশে যত ডিভোর্স হয় সব দ্বিতীয় বউদের হয় বেটা ফাজিল, এক প্রথম বউয়ের ডিভোর্স বেশি হয়, বুঝাতে পারি নেই। এই দেশের মানুষের ধর্মের যে সোর্স, নলেজের যে, এই পিচ্ছি পিচ্ছি 17-18, আরে বুঝছি 12 বছরে মানুষ মেয়েদের সাথে শুইতে পারে, তাই বলে কি 18 বছরে বেশি বড় হয়ে যায় নাকি? হ্যাঁ, 13 বছরে মেয়েদের সাথে শুলে বুঝছি বাপ হওয়া যায়, তাই বলে কি 17 বছরের ছেলে অনেক বড় হয়ে গেছে? হ্যাঁ, খালি বিবাহ করলে চরিত্র রক্ষা করা যায় না, আর আল্লাহর ভয়ে হয় না। দিন ইসলাম শিখলে, হারাম হালাল শিখলে, পরোয়া করলে বুঝি করা যায় না। এই রোদের মধ্যে হাঁটতেও তো মানুষ ঘামায়, কষ্ট হয় ঘামে, ঠান্ডার মধ্যে হুন্ডা চালায় ওর কষ্ট হয় শীতে, সহ্য করে তো, সহ্য করে তো, কম্বল গায়ে দিয়ে তো আর বসে থাকে না। কতগুলো ভাইরাস এখন, আমি প্রেম করি কারণ আমার বাবা আমাকে বিয়ে করে না, মানে বিয়ে না করলে সে প্রেম করবে, এটা তার যুক্তি। তার প্রেম করার যুক্তি কি? তার বাপে তাকে বিয়ে করে না, সমাজ নষ্ট হয়ে গেছে। আমি মানি সমাজ নষ্ট, আমি এটাও মানি তোমার বাপে বিয়ে করে না, তাই বলে কি প্রেম করবা তুমি? তাই বলে কি বিবাহ বহির্ভূত সম্পর্ক স্থাপন করবা কারোর সাথে এই যুক্তি দিয়ে? কেউ বলে না আমি নষ্ট হয়েছি, সবাই বলে সমাজ নষ্ট হয়েছে। এবার আজব কথা, কেউ বলে না আমি নষ্ট হয়েছি, সবাই বলে সমাজ নষ্ট হয়েছে। তুই তুই কে? তুই কই থাকস? আপনি কে? আপনি কই থাকেন? তুমি কে? তুমি কোথায় থাকো? সমাজ নষ্ট হয়েছে তুমি হও নাই? হ্যাঁ, আপনি কারো মুখে শুনছেন আমি নষ্ট হয়েছি? সবাই কি কয়? সমাজ নষ্ট হয়েছে। তো তুমি কে মিয়া? তুমি কই থেকে আসছো? কোন সমাজে বাস করো? হ্যাঁ, এদেশে কেউ নষ্ট হয় না, শুধু সমাজ নষ্ট হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যাই হোক, খোলা মাঠ পেয়ে হয়তো আবেগী হয়ে অনেক কথা বলে ফেললাম। আসি আজকের খুতবার টপিকে, অশ্লীলতা। অশ্লীলতা বা চরিত্রহীনতা, বদাখলাগি, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে? মুমিনদের কাজে আসবে, কারণ মানুষ মুসলমান হইতে হলে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হয়, নবীদের প্রতি বিশ্বাস রাখতে হয় যে তারা আল্লাহর মেসেঞ্জার, নবীদের উপরে যে কিতাব নাজিল হয়েছে সেগুলোর প্রতি বিশ্বাস রাখতে হয়, ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখতে হয়, কিতাবের প্রতি বিশ্বাস রাখতে হয়। তাই কোরআন থেকে কথা বললে মুসলমানের কাজে আসবে যে এটার প্রতি বিশ্বাস রাখে, বাকিদের কাজে আসবে না। অশ্লীলতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন দিনী ভাইরা। তিনি এ মর্মে কোরআনুল কারীমে সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে তিনি ঘোষণা করেন, কুল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, ইন্নামা হাররামকে বলল যে, কুল নবী বলে দিন সাল্লাল্লাহু, ইন্নামা নিশ্চয়ই, হাররামা রব্বি, আমার রব হারাম করেছে কি? আল ফাওয়াহিশ, অশ্লীলতাকে। তো কোন অশ্লীলতা? মা যহর, যে অশ্লীলতা দেখা যায়, মানে যে পার্কে হাত হাত ধরে হাঁটে যায়, ও কথা কইতেছে নিজে নিজে হাসে, ঢিল মারে, অশ্লীলতাকে আমাদের রব হারাম করেছে। তো কোন অশ্লীলতা? মা যহর, যে অশ্লীলতা দেখা যায়, মানে ওই যে কোনার দোকানে বিকেল বেলা, সকালবেলা, সন্ধ্যাবেলা, রাতের 2টা 12টা 1টা নাই, গান চলে, নাচ চলে, এই প্রকাশ্যে অশ্লীলতা। ওই যে মানুষজন আইন করে দিয়েছে সবাই বিবাহ ছাড়া গিয়ে পার্কে ঘুরতে পারে হাত ধরে, ওদের ফ্রিডম, স্বাধীনতা, অন্যায় কিছু তো করিনি ভাইয়া, শুধু গার্লফ্রেন্ডের সাথে বসে আছি, উই ডিডন্ট ইভেন হাগ, আমরা এখনো জড়িয়ে ধরিনি, কোলাকুলিও করিনি, উই আর জাস্ট সিটিং ব্রো, আমরা জাস্ট বসে আছি পাশাপাশি,
বুঝেন না কথা, ওই যে যারা এগুলো ব্যবস্থা করে দিয়েছে এবং যারা এই ব্যবস্থার অবস্থানে অবস্থান নিচ্ছে, মা জহর যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায়, যে অশ্লীলতা প্রকাশ্যে দেখা যায়, তার কোনটা ওয়ামা বতন, যে অশ্লীলতা গোপনে হয়, আগে বাঁশ ঝাড়ের নিচে হইতো, ওই এত গাছগুলোর নামও জানি না আমি, আরে ছোটবেলা দেখতাম মানুষ ঘর দিত এভাবে গোবর দিয়ে লেপে, এগুলো কি বলে ময়দা বলতাম আমরা আমাদের অঞ্চলে, ময়দা, ময়দা গাছ কি বলেন আপনারা, হ্যাঁ পাটখড়ি, পাটখড়ি তো চিনি আমি, পাট মানে নাচা পাতার এগুলো বড় হয়ে গেলে পাটখড়ি হয়, ওটা আমি চিনি, কিন্তু আর গোলা ধঞ্চে হইবে, ধঞ্চে হবে মানে পাতা দুইটা এরকম লম্বা লম্বা পাতা ধার থাকে অনেক, হাত টাত কেটে যা লাগলে চিকন চিকন হয় বেতের মতো, কাশ বনের চেয়ে একটু বড় গাছ হয় আমাদের ওদিকে ছিল, গরিব মানুষরা আগে দেখতাম কাটতো কেটে এই খড়িগুলাকে একসাথে রেখে বাইন্দা গোবর দিয়ে লেপত, লেপে ঘর দিত, ছন ছন, আগে গোপন গোপন অপরাধ ছিল ছন গাছের পাশে, সুপারি বাগানে, নারকেল বাগানে, আশ বাগানে, বাঁশ বাগানে, হ্যাঁ কলা বাগানে, রাস্তার পাশে বেড়াইতে গিয়ে, ঘরের ছাদ তো ছিল না, ঘরের পিছনে ডেঙ্গা বুঝেন ডেঙ্গা, যেখানে আগে পায়খানা করে তো বাচ্চা বলা বাইনকে, মহিলারা চুলা থেকে চালি মাটি গরুর গোবর নিয়ে যেখানে ফেলে রাখতো বছরের পর বছর, যখন সিজন আসতো ফসল করার তখন ওই গোবরগুলো নিয়ে মাঠে ছিটত, বাচ্চারা যেতে ভয় পাইতো জিনভূত আছে নাকি, মায়ের আঁচল ধরে কান্নাকাটি করতো, মা হাগমু বা পেশাব করমু, মাকে তো রাখ অপেক্ষা কর, কারণ মার হাত ভিজা কাজ করতেছে, শেষ পর্যন্ত ওর কান্নাকাটি দেখে ওর ওখানে নিয়ে যেত ডেঙ্গা, আমরা এটা বলতাম, এটা তো আঙ্গি না উঠান যেখানে ধান টান মানুষ শুকাবে, সকালবেলা মানুষ বসবে, আরেকটা ছিল ওইটা যেখানে আবর্জনা ফেলবে, ঠিক আছে, তো আগে ওগুলো ছিল গোপন পাপ, তো আমি এখন চিন্তা করি যে সুবহানাল্লাহ 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে আপনি এদেরকে বলে দিন শুধু প্রকাশ্যে পাপ হারাম নয়, ফেসবুকের আই লাভ ইউ হারাম, ফেসবুকের এভাবে লাভ ইমোজি সেন্ড করা হারাম, নামাজ পড়ছো বলা বিবাহ ছাড়া একটা মেয়েকে, বিবাহ না করে একটা ছেলেকে নামাজ পড়ছো জান, এ বলা গোপন পাপ, এ বলা হারাম, হোয়াটসঅ্যাপ একটা পিকচার দাও তোমার দেখি না অনেকদিন হয়েছে, না না এমনি না ওইদিকে তাকাও, আমি কেমনে জানি এমনি, আমি কি কি আমি জানবো নাকি, আমি জানলে আমি জানবো নাকি, আপনি যেখানে থাকেন আমি সেখানে থাকি, কেউ করে কেউ জানায়, কেউ করে কেউ সবারই শোনায়, জানবো নাকি, জানার কি আছে, হুজুর কেমনে জানে, তুমি কেমনে জানো আমি এমনি জানি, তুমি করতে পারবো আমি বলতে পারবো না, না তুমি করতে পারবো আমি বলতে পারবো না, আমি খারাপ, তুমি যা করো তো আমি বললেও দোষ আর তুমি করলেও দোষ মনে করো না, এ হয় নাকি, তুমি করো দেখেই তো বলি, বলো আমি ভুল বলছি, বলো তুমি আমি ভুল বলছি, ভুল বললে বলবা, সঠিক বললে চেষ্টা করবা নিজেকে শুধরাইতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1450 বছর আগে গোপন পাপ এবং প্রকাশ্য পাপকে হারাম করেছেন, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রহমানের বান্দা যারা, আমি কিন্তু আজকে শুরুতে একটা কথা বলেছিলাম যে যে মুসলমান না যার ঈমান ঠিক নেই তার জানা ব্যবিচার মত কি, তার দিন কি, দিবস কি, অশ্লীলতা কি, তার মা বাপের সাথে অন্যায় কি, মারামারি হত্যা রাহাজানি এগুলো কি, তার তার কিছু যায় আসে নাকি, এটা আমি বলিনি, 1450 বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে নাজিল করেছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা আল্লাহি ইলাহান আখর, এবং তারা রহমানের বান্দারা আল্লাহর সাথে অন্য কোন ইলাহকে ডাকে না, ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতি হারামাল্লাহ, আর আল্লাহ যার হত্যা নিষেধ করেছেন যথার্থ কারণ ছাড়া তারা তাকে হত্যা করে না, ইল্লা বিল হক, এবং যথার্থ কারণ ছাড়া তাদেরকে হত্যা করে না, ওয়ালা ইয়াজনুন, আর রহমানের বান্দারা তারা ব্যভিচার করে না, আল্লাহর বান্দারা তারা ব্যভিচার করে না, ও তোমরা যারা আশুলিয়ার মানুষ, ও বাইপাল বাংলাদেশের মানুষ, তোমরা যারা অন্যায় অবিচার জানা ব্যবিচারে তোমরা যারা লিপ্ত আছো, তোমরা যদি মনে করো তোমরা রহমানের বান্দা, তবে শুনে নাও সূরা ফুরকান আয়াত নম্বর 68, তোমরা যারা মনে করো তোমাদের রহমান আছে, তোমাদের দয়ালু আছে, যিনি তোমাদেরকে দয়া করবে, যিনি তোমাদেরকে রহম করবে আখিরাতে, জেনে নাও তিনি তোমাদেরকে অস্বীকার করছে, জেনে নাও তিনি তোমাদেরকে প্রত্যাখ্যান করছে, তুমি তখন ওনার স্বীকৃতিতে আসবা,
তুমি তখন ওনার গ্রহণ যোগ্য হবে ওয়ালা ইয়াজনুন والذين لا يدعون الله مع الله اله اخر والذين لا يدعون مع الله اله اخر রহমানের বান্দারা তারা জানা করে না তারা জানা করে না যারা রহমানের বান্দা তোমরা নিজেকে মনে করো জানা থেকে এখনো সময় আছে ফিরে আসো যা হয়ে গেছে আজকেই ফিরে আসো কেমনে ফিরে আসবো আমাকে জিজ্ঞেস করিও না